लाग्छ बाबा everyone welcome to my channel আমরা হচ্ছে এখন বের হয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি বাজার করতে কারণ আমাদের এখানে হচ্ছে কালকে ঈদ আর ঈদের টুকটাক কিছু জিনিস বাকি আছে যদিও আমি ম্যাক্সিমাম আগেই সবকিছু করে ফেলেছিলাম তো যেগুলো হচ্ছে লাস্ট মোমেন্টে কেনাকাটা দরকার সেগুলো হচ্ছে করতে যাচ্ছি আর বাবু হচ্ছে মোটামুটি আমাকে যতটুকু ডিস্টার্ব করার দরকার সবসময় সেটাই করে কারণ ওর তো মানে বিজি থাকতেই হবে আর আজকে ওয়েদারটা একটু মেঘলা তো বাহিরে বেশি একটা গরম পড়েনি তো এখন হচ্ছে তাড়াহুড়া করে আমরা কেনাকাটা করব আর আমি মার্কেটে কোনো কিছু দেখালাম না কারণ টাইমও ছিল না ততটা তো তাড়াহুড়া করেই আমি কেনাকাটা করে বাসায় চলে আসছি আর বাসায় এসে আবার বাবু ঘুমিয়ে পড়েছিল ওকে চেঞ্জ করে এরপরে হচ্ছে আবার ও হচ্ছে সবসময় বাসায় এখন জুতা পরে থাকে মানে রেডি হয়ে থাকে সারাক্ষণ মানে সাথে সাথে সে চলে যাবে বাহিরে যাওয়ার জন্য সে একেবারে রেডি আর আমি হচ্ছে গ্রসারিগুলো সব বের করে নিচ্ছি কারণ আমার টুকটাক অনেক কিছু কাজ আছে তো আমি সবকিছুই আপনাদের দেখানো ট্রাই করবো এটার জন্য আজকের ব্লগটি একটু লম্বা হবে তো ঈদের আগে আসলে আমাদের অনেক কাজ থাকে তো আমি হচ্ছে বাসাটা ক্লিন করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ক্লিন করে টেবিলটার উপরে আমি চেয়ারগুলো তুলে দিলাম কারণ নিচে আবার একটু ময়লা পড়েছিল ওগুলো হচ্ছে আবার ক্লিন করতে হয়েছে আর এদিকে হচ্ছে আমি যে মুরগি আর গরুটা ভিজে রেখেছিলাম সেটা হচ্ছে মুরগির একটা লেগ পিস পড়ে গিয়েছে সাইডে তো ওগুলো হচ্ছে পানিতে ভিজে রেখে দিয়েছি যে ডিপ থেকে বের করে কারণ এগুলো আগে কিনা ছিল আর এটা হচ্ছে মানে 4-5 দিন আগে আমার হাজবেন্ড কিনে নিয়ে আসছিল কারণ ওর সময় নাও হতে পারে এটার জন্য তো আমি টেবিলটা ক্লিন করে চেয়ারগুলো আবার নিচে নামিয়ে তারপর হচ্ছে বাজারটা আবার টেবিলের উপরে নিয়ে রেখে নিয়েছি কারণ আমার কিচেনটা অনেক ছোট সো কোনো কিছু রাখারও তেমন একটা স্পেস থাকে না তাই আমি টেবিলের উপর সবসময় বাজারগুলো এনে রাখি আর মোটামুটি নিজেদের বাসার টুকটাক বাজার করেছি আমি আবার সবসময় বাসায় ফ্রুটস না থাকলে আমার খুবই প্রবলেম হয় আমি ফলটা সব মানে সবসময় খাওয়ার ট্রাই করি তো এটার জন্য হচ্ছে ফ্রুটস শেষ হয়ে গিয়েছিল আর আমি হচ্ছে অল্প অল্প করে আনা ট্রাই করি কারণ আমরা দুজন মানুষ আমার হাজব্যান্ড বাসায় থাকলে খায় আর না হলে তো তেমন একটা খায় না আমারই খাওয়া পড়ে আর আমি চেষ্টা করি যে আমি যখন খাই তখন বাবুও যাতে আমার সাথে খায় আর এই তো আমার ম্যাডাম চলে আসছে আমাকে ডিস্টার্ব করার জন্য তো ওকে হচ্ছে সারাদিন আমি ড্রেস চেঞ্জ করতে থাকি তো ওকে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করতে হয় কারণ খালি নোংরা করার কাজই এটা আর ততক্ষণে হচ্ছে ও টমেটোর একটা বাইট দিয়ে ফেলেছে মানে ওয়াশ করা ছিল না সেটাই সে খেয়ে ফেলবে এরপরে হচ্ছে সে ব্যানানা ধরলো সেটাও সে খুলে ফেললো মানে সামনে যা পাচ্ছে তাই সে ধরে মানে আমার এলোমেলো করারই কাজ সে তো ও হচ্ছে ওর কাজ করছে আর আমি হচ্ছে তার উপরে আমার কাজ তো করতেই হবে সো আমি সেগুলো আবার বের করে হচ্ছে আবার যেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আসলে একটার পর একটা কাজ থাকেই তো আমি যতটুকু পারছি অর্গানাইজ করার ট্রাই করছি আর আপনাদের সাথে আসলে পুরো ব্লগটাই আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে আসলে ঈদের আগে কতটা কাজ থাকে আর যেহেতু আমি বিদেশে থাকি অবভিয়াসলি এখানে আমি কোনো মেড আমি অ্যাফোর্ড করতে পারবো না সো আমার সব কিছু নিজেরই করতে হয় আর নিজের করতে হলো তো আসলে সেভাবেই অর্গানাইজ করে করতে হয় যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমাদের এখানে ঈদে সবসময় আমার অনেক গেস্ট আসে কারণ আমার হাজব্যান্ডের যেহেতু অনেক ফ্রেন্ডস এখানে আর রিলেটিভসরাও আছে তো সবাই আসে আর আমাদের বাসায় ঈদের দিন সবারই দাওয়াত থাকে আর নর্মাল যারা আছে তারা সবাই আশেপাশে নেইবার তারাও আসে সো আমি চেষ্টা করি ঈদের দিন অনেক রান্নাবান্না করতে আর আসলে এত এনার্জি কোথেকে আসে আমি জানি না বাট ঈদে আমি যতই রান্না করি আমার ততটা মানে টায়ার্ড লাগে না আর ভালোই লাগে সবাই আসলে মনে হয় যে আমি দূরে থেকেও মানে সবার কাছে আর এবার আনলাকালি আমার মা বাবা আসতে পারছে না তারা অন্য সিটিতে আছে তো তাদের হচ্ছে একটু কাজ আছে এটার জন্য আসবে না আর বড় আপু এবার দূরে তো রোজার ঈদ যত সুন্দরভাবে কাটিয়েছিলাম আর এবার হচ্ছে কোরবানি ঈদে আমাদের মানে আমার আপন লাইক আমার ব্লাড কানেক্টেড কেউই নাই কারণ মা বাবা নিপু ওরা হচ্ছে ওদের বাসায় আর আমার বড় আপু তো অন্য জায়গায় চলেই গিয়েছে তো এটার জন্য হচ্ছে ওদেরকেও অনেক মিস করেছি আর আমি হচ্ছে কিছু ওটস নিয়ে নিয়েছিলাম মাঝে মধ্যে আমি সকালে ওটসটা খেতে পছন্দ করি আর বাবু হচ্ছে এই অলিভগুলো অনেক লাইক করে সো ও হচ্ছে দেখেই সাথে সাথে বলছে এটা খুলে দিতে তো ওকে খুলে আমি আবার একটা খাওয়াই দিলাম যে খেয়ে নাও তারপরে যাও এখান থেকে তো মুখে দেওয়ার পরে ও চলে গেল আর এদিকে হচ্ছে আমি কিছু অ্যাভোকাডো নিয়ে নিয়েছি আর সকালে ব্রেকফাস্টের জিনিসও নিয়ে নিয়েছিলাম সাথে সেগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখছি সব কিছু একেবারে মেসি করে গুছিয়ে তারপরে হচ্ছে আমি এখন হচ্ছে যে মশলা করা দরকার সেগুলো কারণ আদা রসুনটা তো অনেক বেশি লাগে এই সময় ওটা আমি হচ্ছে আগেই করে রাখি নাই আর এটার জন্য আমার আজকে বেশি প্রেশার পড়ে গিয়েছে করা লাগছে
তো আমি হচ্ছে করে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই। আমি হচ্ছে একটু অয়েল মিক্স করে রাখি না, 1 মাসের মতো এটা সুন্দর ভালো থাকে। আর ডিপে রাখলে প্রবলেম হয় কি, যে ফ্রোজেন থাকে ওটা আবার বের করে রাখতে হয় আগে, আমার তো মনেই থাকে না। তো সেটার জন্য আমি সবসময় নর্মাল ফ্রিজে রাখার ট্রাই করি এবং অল্প করে আমি শুকনা মশলাগুলো করি। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজে যে বেরেস্তা, সেটা হচ্ছে আমাদের এখানে বড় পেঁয়াজগুলো পাওয়া যায়, তো ওগুলো হচ্ছে পানি ছেড়ে দেয়, তো ওটা দিয়ে আসলে বেরেস্তাটা সুন্দর হয় না। তো আমি হচ্ছে এই বেরেস্তার প্যাকেট হচ্ছে ইউকে থেকে আনিয়েছিলাম, ওখানে হচ্ছে 2 প্যাকেট নিয়ে আসছিল, মোটামুটি 2 কিলোর মতো। আর এটা হচ্ছে আমার অনেকদিন চলে যাবে, সো আমি এটা সাইড করে রেখে দিয়েছি। আর খাবার উপর বেরেস্তাটা দিলে আসলে ভালোই লাগে, ফ্লেভারটা ভালো আসে। তো বসে হচ্ছে আমি আদা রসুন গুলা কেটে নিচ্ছি, আর বাবু হচ্ছে রসুনটা খুলতে আমাকে একটু হেল্প করেছিল, আসলে ঘরটা আবার মেসি করার জন্য যতটুকু হেল্প করা দরকার করেছিল। আর এদিকে হচ্ছে আমি যেই যেই পাতিলে রান্না করব, আমার বড় পাতিলগুলো সব সাইডে নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি কোনটার মধ্যে কি রান্না করবো সেটা রেখে দিচ্ছি মনে রাখার জন্য, কারণ অর্গানাইজ করে কাজ না করলে আসলে হয় না। আর তারপর হচ্ছে এখন গরু আর মুরগি দুইটা হচ্ছে একসাথে ক্লিন করা শুরু করব। আর বাবু হচ্ছে ওইদিকে, ওকে টিভি ছেড়ে আমি একটু বিজি রেখেছি। আর অ্যাজ ইউজুয়াল আমি রান্নার কোনো রেসিপি দিব না, আপনারা জাস্ট দেখুন যে আমি কিভাবে রান্না করি। আর কারণ আমি রেসিপি ফলো করে খুব কমই রান্না করতে পারি, আমি আমার নিজের মন মতোই রান্না করি, জানি যে কোনটা কি মশলাটা যাবে সেটা হচ্ছে আমি একটু মেমোরাইজ করে রাখলেই জাস্ট হয়ে যায়। আর আসলে বাংলা রান্নাটা অনেকটা সিমিলারই হয়, জাস্ট মশলা একটু এদিক সেদিক হয়। তো আমি হচ্ছে গরুটা আর মুরগিটাই ফার্স্টে রান্না করে রাখছি। আর এগুলো হচ্ছে আমার এখানে যেহেতু 9টার দিকে রাত হয়, সো আমি বিকেলের দিকে করছি, বাট মনে হচ্ছে যে সকালবেলা, বাট এরকম না। তো গরু মাংসটা হচ্ছে আমি মাখিয়ে বসিয়ে দিব, এটা হচ্ছে যেহেতু আমি প্রায় 6 কিলোর মতো মাংস নিয়েছি, সো এটা হচ্ছে বড় পাতিলে করে তারপর হচ্ছে পরে আমি একটা ছোট পাতিলে শিফট করে ফেলবো। এটা অনেক বড় পাতিল, কারণ পানি উঠবে সেটার জন্য আমি হচ্ছে দিচ্ছি। আর হাতে মাখিয়ে তারপর হচ্ছে আমি সাইডে একটু রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি। সো টমেটো দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি একটু টক দিয়ে দিয়েছি, সব কিছু মিক্স করে। আর মশলা যেগুলো দিতে হয় গরু মাংস সেগুলো সব দিয়ে তারপর হচ্ছে আমি মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। আর সাইডে রেখে দিলে দেখা গেলো যে একটু মশলাটা ভিতরে ঢুকে, তো সেটার জন্য হচ্ছে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, আর তাড়াতাড়ি হচ্ছে মানে ফ্লেভারটা খুব ভালো আসে। সো এইদিকে হচ্ছে আর গরু মশলা যেহেতু বসিয়ে দিলেই হয়ে যাবে, সো এটার জন্য আর আমার কোনো ঝামেলা নেই যে আমি বসিয়ে দিয়ে তারপর চলে যাব অন্য কাজে এটার জন্য। আর এই তো আমার বয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম আমার যে ব্লেন্ড করা মশলাগুলো, অয়েল মিক্স করে রেখেছিলাম, তো এটা ভালোই থাকে, আমি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এইদিকে হচ্ছে আমি এখন চিকেনগুলো সব ওয়াশ করে নিলাম, আর ওই চিকেনগুলো হচ্ছে ওয়াশ করতে যে আবার বাবু ডাকা শুরু করেছে, এটার জন্য আমি আবার গ্লাভসগুলো চেঞ্জ করে হাত ধুয়ে আবার চলে যাচ্ছি ওর কাছে। এরকম দৌড়াদৌড়ি করে কাজ করতে হচ্ছে। আর এই তো গরু, সো গরু মাংসটা এদিকে হয়ে গিয়ে মানে হয়ে গিয়েছে কি, আমি হচ্ছে চুলাটা চালিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আবার চিকেনটা আমি ধুতে আসছি। ব্রেক নেওয়া লেগেছিল কারণ বাবু দিকে ডাকাডাকি করছিল, তো ওর কাছে যে এখন হচ্ছে আমি আবার চিকেনটা একটু মেখে তারপর হচ্ছে ভেজে নিব। আর চিকেনটা হচ্ছে আমি একটু রোস্ট বানাবো, তো সেটার জন্য হচ্ছে যে মানে আদা রসুন কুচিটা দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে তারপর যদি আমি ফ্রাই করি তাহলে হচ্ছে ফার্মের মুরগির যে গন্ধটা সেটা থাকে না, তো এটা আমি সবসময় করি। আর একটু লেবু দিয়ে দিই, লেবুটা দিলেও হচ্ছে ভালোই হয়, মানে গন্ধ লাগে না তত একটা। আর এদেশি চিকেনগুলো না একটু বড় বড় হয়, তো আমার কাছে ভালো লাগে না। আর ফার্মের মুরগির যে চিকেনগুলো সেগুলো এমনিও বেশি একটা মজা হয় না যদি ভালো করে ফ্রাই করে ভালো করে মশলা দিয়ে না ভুনা হয়, তো সেটার জন্য হচ্ছে আমি সবকিছু ম্যারিনেট করে তারপরে হচ্ছে ফ্রাই করে নিই। আর বাংলাদেশের যে নর্মাল চিকেনগুলো সেগুলো আসলে টেস্টি অন্যরকম, সো ওটা আসলে ওটার সাথে কম্পেয়ার করা যায়ই না আমাদের এই ফার্মের মুরগিগুলো। সো আমি ফ্রেন্টার মধ্যেই হচ্ছে ভেজে নিবো। আর এটার মধ্যে আমি হচ্ছে আরেকটা রকমের চিকেন যে দুপুরে খাওয়ার জন্য সেটাই আমি ভেজেছিলাম, সো ওটার মধ্যে আমি আবার ফ্রাই করতে নিয়ে নিয়েছি। তো অয়েল দিয়ে ভালো করে হচ্ছে আমি আগে লেগ পিসগুলো ভেজে নিবো, তারপর হচ্ছে যে সাইডের লেগ পিসের সাইডগুলো, কারণ লেগ পিসগুলো এখানে অনেক বড় হয়, সো ওগুলাই হচ্ছে আবার ভেজে নিবো। তো ফ্রাই করতে দিয়ে আমি আবার একটু ওদিকে চলে যাবো, একটু গরম লাগছিল, সো ভাবলাম যে একটু ব্যালকনি থেকে ঘুরে আসি আর আমার প্ল্যান্টগুলো একটু দেখে আসি, একটু বাতাসও খেয়ে আসি। আজকে অনেক বাতাস ছিল, ওয়েদারটা একটু সুন্দর আজকে, তো রান্না করে বেশি একটা কষ্টও হচ্ছিল না, যদিও এখন পুরোপুরি সামার। তো ব্যালকনিতে এসে বসলাম, একটু রিল্যাক্স হচ্ছি, ওদিকে হচ্ছে আমার যে রান্নাঘরের জিনিসপত্র সেগুলো সব ফ্রাই হচ্ছে, গরুটাও হচ্ছে কষানো হচ্ছে, আর এখানে এসে হচ্ছে আমি পাখিগুলো দেখছি, বসে বসে একটু রেস্ট নিচ্ছি, আবার চলে যেতে হবে কাজে। তো পাখিগুলো দেখা শেষ, এখন হচ্ছে আমি আবার চলে আসছি আমার কিচেনের যা রেখে গিয়েছিলাম সেগুলো দেখতে। তো গরু মাংস তো মোটামুটি পানি ভালোই উঠেছে, আর এইবার গরু মাংসগুলো না একবারে অয়েল ফ্রি ছিল, মানে
তেল এক্সট্রা বেশি ছিল না, এটার জন্য আমার রান্না করতে খুবই ইজি হয়েছে। তেল বেশি থাকলে আসলে রান্নাটা বেশি একটা ভালো হয় না আমার কাছে মনে হয়। তারপর তো যার যার যে রান্নার স্টাইল বা যার যার মশলা দেওয়ার স্টাইল সেটা তো ইউনিক, তাদের মতোই হয়। আমি আমারটাই বলছি। তো ফ্রাই করতে দিয়ে গেলাম, আবার চলে যাচ্ছি আমার কাজে। তো এসে দেখলাম যে সুন্দর মতো ফ্রাই হয়ে গিয়েছে, তো এখন আমি আলাদা করে আবার বাকিগুলো ভেজে নিব। আর আমি মোটামুটি আমাদের হচ্ছে একটা কার্টুনের মধ্যে 10 কেজির মতো আসে চিকেন, তো আমি পুরো অর্ধেকটাই নিয়ে নিয়েছি, অর্ধেকের বেশি নিয়েছি। তো কয় কেজি হবে আমি ঠিক জানিও না, বাট মোটামুটি ভালো অ্যামাউন্টের নিয়েছি। হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কারণ মানুষ তো মোটামুটি কালকে 30 জনের মতো তো হবেই, কম বেশি এরকমই হবে। তো তারা তো অনেক আইটেম থাকবে, তো দেখা গেলো যে যদি রান্না বান্না কমও হয় প্রবলেম নেই, কারণ আমার সাইডে আবার কিছু থাকে সব সময়। তো গরুর মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, আর আমি একটু আলু দিয়ে দিয়েছি, কারণ আলুটা হচ্ছে আমারও ভালো লাগে, বাবুর জন্য মেনলি দেওয়া, কারণ ওকে হচ্ছে আমি আলুটা দিয়ে একটু খাওয়াই। দেখা গেলো যে আলু দিয়ে মেখে দিতে ওর জন্য ইজি হয়, এটার জন্য আমি দিয়েছি। আর বেশি দিইনি, জাস্ট 2টা আলু দিয়েছিলাম, সেটাই দেখা যাচ্ছে। তো 2টা বড় বড় আলু, ছোট না। তো এই তো আমার মাংসটা, কালারটাও ভালো হয়েছে আর টেস্টি হয়েছে, কারণ লাস্টে কোনো কিছুই থাকবে না আমি জানি। আর মাংসটা রান্না আমি ভালোই পারি, রোস্ট আর গরুর মাংসটা আমারটা মানে আমার কাছে ভালো লাগে, বাট মজা লাগে। আমার নিজের রান্না তো মানে আমার কাছে ভালোই লাগে, পরে জানি না মানুষ কি বলবে। তো এখন হচ্ছে আমি রোস্টটাও এখন রান্না শুরু করে দিব। আর রোস্ট রান্না করতে যে প্রবলেমটা হয়েছে আমার, সেটা হচ্ছে আমার যে ফ্রাই প্যান ছিল সেটা মানে ছোট হয়ে গিয়েছে। এতগুলো রোস্ট তো আসলে এতটুকু ফ্রাই প্যানে হয় না, বাট ট্রাস্ট মি এই ফ্রাই প্যানটা কিন্তু সবচেয়ে বড় আমার বাসায়, মানে অনেক বড় ফ্রাই প্যান। কিন্তু দেখেন চুলার সাইজ থেকেও বড় হচ্ছে, তারপরে হয়নি কারণ চিকেনের অ্যামাউন্ট অনেক বেশি ছিল। তো আমার পরে আবার হচ্ছে কড়াইটা চেঞ্জ করা লাগছে, ফ্রাই প্যান যে আরেকটা ছিল সেটা নিয়ে আসা লাগছে। তো মোটামুটি খারাপ হয়নি, ওটার মধ্যে হচ্ছে আবার পানি আমি মানে কষানোর সময় ঠিক ছিল, বাট যখন পানি দিব তখন দেখছিলাম যে না আর সম্ভব না, এটার মধ্যে সার্ভাইভ করছে না আমার চিকেনগুলো। তো চেঞ্জ করে হচ্ছে আমার আবার বড় ফ্রাই প্যানে শিফট করা লেগেছে। তো এখন হচ্ছে আমার মশলাটা যখন হয়ে গিয়েছে, তখন আমি হচ্ছে চিকেনগুলো সব দিয়ে দিলাম, ফ্রাই করা চিকেনগুলো, আর একটু কড়া ভেজে নিয়েছি, কারণ আসলে মানে ফার্মের মুরগি একটু ভাজা বেশি না দিলে না মজা লাগে না, হালকা ভাজাতে আমার কাছে ভালো লাগে না। এভাবে ফ্রাই করে নিলে পরে হচ্ছে পানিটা দিলে তো সুন্দর মতো মানে মাখা মাখা হয়ে যায়। তো এই সময় আমার মনে পড়লো যে না আসলে আমার এই চিকেন এখানে হবে না, তো এই তো আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিচ্ছি। ভেবেছিলাম যে এটা একটা ডিজাস্টার হবে, বাট না আমার কোনো প্রবলেমই হয়নি, জাস্ট আমি শিফট করেছি ফ্রাই প্যানটা। তো শিফট করে তারপর হচ্ছে আমার বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নিব। আর তারপর তো ফ্রাই প্যানে শিফট করে তারপর হচ্ছে আমার রান্নার লাস্টের দিকে এসে গেছে, তো আমি উপর আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, কারণ এখন হচ্ছে আমি ঢেকে দেবো, আবার যখন আমি গরম করব তখন তো আর একটু দিব, এটার জন্য আমার বেরেস্তাগুলো অ্যামাউন্টটা কম ছিল। আর একটু ঝোলঝোল রেখেছি, এটা হচ্ছে টেনে যাবে, কারণ আমি তো আজকে জাস্ট মানে একেবারে লাস্ট ফিনিশিংটা দিইনি, ওটা হচ্ছে আমি কালকে দিব। তো রান্না আমার দুটোই হয়ে গিয়েছে, এদিকে গরুও রেডি আর এদিকে হচ্ছে চিকেনও রেডি। তো মেন দুই রান্নাটাই শেষ, আর কালকে হচ্ছে আমি ফ্রেশ ফ্রেশ পোলাওটা রান্না করবো। তো এখন অলমোস্ট প্রায় 10টার উপরে বেজেছে, তো আমি এখন এই মেন রান্না দুটো করে তারপর হচ্ছে যে সুইট আইটেম সেটা করে ফেলবো। তো এই দুইটা মেন রান্না এটা শেষ হয়ে গেল, আর আমি হচ্ছে এখন কিচেনটা একটু ক্লিন করে নিবো, কারণ আমি যেহেতু ঝোলের দুইটা জিনিস রান্না করেছি তখন হচ্ছে আমার কিচেনটা অনেক মেসি হয়ে গিয়েছিল। তো ক্লিন করে নিলে দেখা গেলো যে আবার বাকি যে রান্নাগুলো করবো সেগুলোতে আমার প্রবলেম হবে না। আর কিচেনটা আমার ক্লিন রাখতেই বেশি ভালো লাগে, কিন্তু আসলে ততটা আমি রাখতেও পারি না বাবুর জন্য। তো আর কোন কর্নারে হচ্ছে একটা কাঠ ছিল, সেটা উঠে গিয়েছে, পানি পড়তে পড়তেছে, ওটাও ইয়ে করতে হবে, যে ইয়েলো কালার যেটা দেখা যাচ্ছে ওখানে একটা ছিল, বাট ওটা উঠে গিয়েছে, লাগাতে হবে। তো এই তো আমার কিচেন রেডি, এখন সুন্দর মতো ক্লিন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি আবার কিছু কাঁচের জিনিস নামিয়ে নিবো এই সুযোগে। আর এখানে হচ্ছে কিচেনটা যেহেতু আমি একটু মোছা দিয়েছি, তো ফ্লোরও ভিজা ওদিকে যাবো না। আর কাঁচের হচ্ছে প্লেট, তারপর হচ্ছে বাটি, সব কিছু আমি নামিয়ে নেবো এখানে। তো সেগুলো হচ্ছে নামিয়ে আমি সামনে রেখে দিব। আর রাখার পরে যেটা হচ্ছে যে বাবু ওগুলো ধরে তারপর টানাটানি শুরু করে দিয়েছে, আমি ভেবেছিলাম যে হয়তো ভেঙে ফেলবে, বাট কিছুই ভাঙেনি, সে সুন্দর মতো খেলে ঠেলে আবার রেখে যাচ্ছে। এখন চলে আসলাম হচ্ছে আমার ডেজার্ট আইটেমে, আর আমি হচ্ছে হালুয়া বানাবো, আর শুকনো একটা সেমাই করব, আর হচ্ছে লাচ্ছা সেমাইটা করব। 3টা আইটেমই করব, আর বেশি করব না। আমার ইচ্ছে ছিল যে জর্দা পুডিং এগুলো করব, বাট আসলে আমার আর এনার্জি নাই, কারণ আমি আজকে সারাদিন কাজ করেছি, বাজার হতো সকাল থেকে শুরু, তারপরে হচ্ছে রান্না করতে করতে বাসারও টুকটাক কাজ থাকে, বাবুকে ধরতে হয়, সো আমার আর এনার্জি নাই। এখন অলমোস্ট 12টা বেজে গিয়েছে কাজ করতে করতে। তো এখন এগুলো বানিয়ে নিব, আর তারপরে হচ্ছে
রেস্ট নিতে যাব। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক বকবক করলাম, আর এটাই ছিল আমার ঈদ প্রিপারেশন। বাকিটা হচ্ছে কালকে সকালে কি করছি সেটা দেখাবো, এবং নেক্সট ব্লগে সেটা দেখতে পারবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ব্লগটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন ভালো থাকেন, ঈদ মোবারক এগেইন, আল্লাহ হাফেজ।